হ্যালো, হাই, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজ শিক্ষক দিবস, তাই আমার সকল গুরুজন, মা বাবা এবং সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জানাই আন্তরিকভাবে প্রণাম ও ভালোবাসা। চলো, আজকের দিনটা আমি কেমনভাবে কাটালাম সেটা তো শেয়ার করবই, তার আগে আমি কেমনভাবে স্কুলে যাই বরাবরই এই দিনটার জন্য যেহেতু অনুষ্ঠান থাকে সেগুলো শেয়ার করছি। আজ আমি একটা ঘিচা পরেছি, এই ঘিচাটা আমার ভীষণ প্রিয় এবং রংটাও ভীষণ প্রিয়। তো প্রথমেই আমি মুখটাকে ফেসওয়াশ দিয়ে স্নান করে আসার পর সিরাম মাখি, টোনার সিরাম, তারপর মাখছি একটা জেল বেসড ময়শ্চারাইজার। স্কিনটাকে ময়শ্চারাইজ করাটা ভীষণ প্রয়োজনীয়। তো আমি দিচ্ছি আই সিরাম, এটা ম্যান্ডেটরি নয়, আমি দিই মেকআপের আগে চোখটার জন্য। আর তারপরে দিচ্ছি সানস্ক্রিন। প্রত্যেকটা প্রোডাক্ট আমি মাথার উপরে ছবি দিয়ে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। যেহেতু কলকাতায় প্যাচপ্যাচে গরম, তাই আমি মেকআপ বসানোর জন্য এই মাইক্রোফিনিশ মেকআপ সেটার বা ফিক্সারটা আগে ইউজ করি কিছুটা। তারপর দিচ্ছি পিএসসির স্পটলাইট ফাউন্ডেশন, এটা আমি সারা বছর, সারা মানে বিগত 3 বছর ধরে টানা ইউজ করছি, ভীষণ ভালো, রিজনেবল প্রাইস। এটার দাম হলো 1200 কি 1250 এরকম দাম, কিন্তু ভীষণ ভালো একটা লুক দেয়। আমি বিয়েবাড়ি থেকে শুরু করে সব কিছুতে একটাই ইউজ করি, তবে আজকে আমি চোখে কনসিলার লাগাইনি। এরপর আইব্রো করে নিচ্ছি যে কোনো আইব্রো প্যালেট থেকে, এটা আমার মিস ক্লেয়ারের আইব্রো বহু বছর আগেকার। তারপর তো চোখটার উপরে একটু কাজল লাগানোর আগে হালকা করে একটু শ্যাডো দিয়ে দিচ্ছি। তো শ্যাডো দেওয়ার পর হালকা করে কাজল দিয়ে, হ্যাপাজিটলি কাজল দিয়ে ঘষে নিচ্ছি। কাজলটাই আমি লাইনার হিসেবে আপাতত ইউজ করছি, পরে যদি মনে করি লাইনার দেব তাহলে একবার হালকা করে দিয়ে দেব, মানে সরু করে। এরপরে দেখছি ফরএভার 52-এর আমার প্যালেট থেকে ব্ল্যাক আর ব্রাউন মিশিয়ে একটু ঘষে নিচ্ছি, মানে ব্লেন্ড করে নিচ্ছি। আমি না এই কটাই ব্রাশ ইউজ করি, মানে আমার বেশি কিছু লাগে না আই মেকআপের জন্য। আর এই ব্লেন্ডারটা সেটাও প্লামের। এরপর লাগিয়ে নিচ্ছি মামাআর্থের কাজল, এটাও একটু ব্লেন্ড করে নেব ওই ব্রাউন শেড দিয়ে, নাহলে ধেবড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। প্রথমে ভেবেছিলাম আমি লাইনার পরবো না, তো ভাবলাম একটু চোখটাকে ডার্ক করার জন্য লাইনারটা পরেই নিই, হালকা করেই পরেছি। এটা ল্যাকমির একদমই পাত্তি 100 টাকা দাম, এই লাইনারটা ইউজ করি। সমস্ত প্রোডাক্টই বারবার বলছি, আমি ছবি দিয়ে দিচ্ছি মাথার উপরে কিংবা সাইডে। এরপর দিচ্ছি হলো মাস্কারা, এই মাস্কারাটা ভীষণ ভালো, মেবলিনের স্কাই হাই। কার কার সঙ্গে এরকম মাস্কারা বা কাজল করতে গেলে হয় জানিও, আমার এরকমই হয়। এরপর দিলাম লিপস্টিক। লিপস্টিক প্রথমে লাইন করে নিচ্ছি একটা ল্যাকমি অ্যাবসোলিউটের ডিপ পার্পল আর চকলেটি পার্পল টাইপের শেড, আমার শেড নাম্বার মনে নাই, এটাও বহু বছর আগেকার। এরপরে দেবো হলো সুগারের পার্পল কালারের, এটার শেড নাম্বারও আমার মনে নেই, সব উঠে গেছে আসলে ঘষা খেয়ে খেয়ে, এটা অর্ঘশ্রী আমাকে দিয়েছিল, তো এইটাই চলছে বছরের পর বছর ধরে। এরপর হালকা করে আবার সেট করে নিচ্ছি, যতক্ষণ না আমার লিপস ঠিকঠাকভাবে আঁকা হয় ঠিক আমি স্যাটিসফাইড হই না। এরপর তো ছোট্ট টিপ, কালো টিপ পরেছি আমি, আর তার সঙ্গে সিঁদুর মাস্ট। তারপর দেব হালকা করে ব্লাশার, মানে ব্লাশন করব, অনেকে টিন্টও লিপ টিন্ট দিতেই পারে, আমি হালকা ব্লাশন দিচ্ছি। এরপর তো সিঁদুর পরছি, আর এটা আমার কালার বারের ভীষণ ভালো একটি সিঁদুর, তবে আমার শাহনাজ হোসেনের সিঁদুরটা বেশি ভালো লাগে। এরপর এটা একটা রেপ্লিকার কানের পরছি, এটার সঙ্গে সেট করে, যেহেতু একটু এখানে পার্পল কালারের পাথর রয়েছে তাই, আর এটাও আমি একটা এক্সিবিশন থেকে নিয়েছি। এবারে আসি এই সেটটা, এই সেটটা ঠিক না, এই হারটা পরছি, এই এটাও মেটালের, এটাও একটা এক্সিবিশন থেকে নেওয়া, খুব জোর 200 না 250 টাকা দাম নিয়েছিল। এবারে পুরো মেকআপটাকে সেট করার জন্য ফিক্সার দিয়ে দিচ্ছি। জানো তো আমার খুব একটা ঘড়ি পরার অভ্যাস নেই, তবুও এই ঘড়িটা আমার ভীষণ ফেভারিট, অনির্বাণ দিয়েছিল 14th February-তে। তো এটা একটা ক্যাশিওর ঘড়ি, আমার ভীষণ ভীষণ পছন্দের একটা ঘড়ি, আর এটা অনির্বাণেরই পারফিউম যেটা আমি লাগাই মাঝে মাঝেই। আর এই হলো আমার টোটাল লুক, দেখে নাও পুরো একদম রেডি,
আমি যাওয়ার জন্য ঘড়িতে 8:30 বেজে গেছে, আমি একদম চাবিতে দম দিয়ে দৌড়ানোর জন্য রেডি। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।